হ্যালো গাইস, তো আজকে আমি চলে এসেছি হঠাৎ করে ময়দানে। তো এই যে মেট্রো স্টেশন, ময়দান মেট্রো স্টেশন থেকে নামলাম। ময়দান ময়দান মানে জানো তোমরা ভিক্টোরিয়া। আমার গলাটা হঠাৎ করে কি হলো? গলাটা ঠিক হয়েছে, উফ বাঁচলাম। তো এখান থেকে হেঁটে যাচ্ছি এখন কিছুক্ষণ হাঁটার পর, তারপরে আসবে ওই হাঁটছি। ও এখানে বেশ ভালোই ফটো টটো উঠছিল। তো এখন ওই যে আরেকজন হাই করছে, ওই যে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া দেখো। তো চলে এসেছি গেটের সামনে, এটা হচ্ছে পেছন দিকের গেট, ওই যে দেখা যাচ্ছে সিংহ মতন। তো ওই যে এইদিকে টিকিট কাউন্টার, তো ওখান থেকে টিকিট কাটবো, তারপরে ঢুকবো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। এসেই চলে হয়ে গেল ফটো তোলা, দেখি কিরকম ফটো তুলছি দেখা আমাকে। ওই দেখা যাচ্ছে না, তোর মুখই দেখা যাচ্ছে এখানে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মন তাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই। তো আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঘুরছি, ভিক্টোরিয়ার ভেতরে ঠিক ঢুক না, বাইরেটা ঘুরছি। তো ওই দেখো দেখা যাচ্ছে, তো আমরা এর ভেতরে ঢুকে কত কিছু দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা সিন আমাদের ধরা পড়েছে, ওই ফটো তুলতে তুলতে একটা জিনিস তোমরা দেখতে পাবে। তো আমি একটু লোকের চশমা পরে দেখছি কেমন লাগছে। ওই ভিক্টোরিয়ার সামনে থেকে ঘুরে কিছু ফটো টটো তুলে, তারপর আবার ওই ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে পাশ দিয়ে ওই সামনে দিয়ে হেঁটে যাব, আবার যে গেট দিয়ে ঢুকেছিলাম ওই গেট দিয়েই বেরোবো, কারণ ওই দিক দিয়ে মেট্রোটা সামনে পড়ে, মানে তাড়াতাড়ি হবে মেট্রোতে গেলে, ওই জন্য এগিয়ে যাচ্ছি। এবার ওই এগিয়ে যাচ্ছি, তারপরে ভিক্টোরিয়া এসে অনেক কিছুই দেখতে পেয়েছি, সেগুলো তোমরা বুঝতেই পারছো ভিক্টোরিয়াতে কী দেখা যায়। তারপর আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, সিসিটিভি রয়েছে তার মধ্যে, এত সব মানুষ বাবা কি বলা যায়। আর ভিক্টোরিয়া এসেছিলাম অনেক ছোটোবেলায়, তো আবার অনেক দিন পরে এসে ভালোই লাগলো। তো ভেতরে ঢুকিনি, ভেতরে ঢোকার টাইম ছিল না, এসেছিলাম তাড়াতাড়ি, এসে চলে গেছিলাম, বাড়িটা ঘুরে চলে যাচ্ছি। এই দেখো দুজন, ও আবার সে চিজ করছে। তো তারপর এই বেরোলাম, ভিক্টোরিয়া থেকে ঘোরা হয়ে গেছে, এবার ওই দিকে এগিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে এসেছিলাম ওদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। তো ঘোড়াটা দেখে ওর কাছে ভয় না পাচ্ছিল, ঘোড়াটা দেখে মানে যদি আমায় লাথি মারে কি হবে। তারপরে তো তারপরে একটু পাপড়ি চাট খাবো, খেয়ে বাড়ি যাবো, এই পাপড়ি চাট খাচ্ছি, খেয়ে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তারপরে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।